সরানো হলো এগরার আইসি মৌসুম চক্রবর্তীকের মৌসুম চক্রবর্তী এগরা থানার আইসি তাকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন আইসি হলেন স্বপন গোস্বামী নতুন আইসি হলেন স্বপন গোস্বামী এগরা কাণ্ডের পর শোকজ করা হয়েছিল মৌসুম চক্রবর্তীকে পাঠানো হয়েছে হুগলিতে আরো একবার আপনাদের জানাই এগরার বিস্ফোরণের যে ঘটনা সেই ঘটনার পর সাধারণ মানুষজনের ক্ষোভ ছিল পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ ছিল এবার যে খবর সামনে আসছে এগরার আইসি মৌসুম চক্রবর্তীকে সরানো হয়েছে নতুন আইসি হলেন স্বপন গোস্বামী সরানো হলো এগরা থানার আইসি কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একেবারেই দেখো মৌসুম চক্রবর্তী যিনি এই ঘটনা এগরাতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যেখানে আটজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয় তার সপ্তাহখানেক আগেই এই নতুন আইসি হিসেবে দায়িত্ব নিয়েছিল মৌসুম চক্রবর্তী কিন্তু কর্তব্যে তার বিরুদ্ধে একটা গাফিলতির অভিযোগ উঠছে এবং যেখানে একটা বেআইনি কারখানা চলছিল সেখানে বেআইনি কারখানায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল এবং এই যে কারখানা সেই কারখানার কোনো লাইসেন্স ছিল না তারপরেও সেখানে সেই কারখানা চলছিল এই গোটা বিষয়ে একটা গাফিলতির অভিযোগ ছিল যদিও পুলিশের যেটা বক্তব্য এটা একটা রুটিন করছি এবং এগরা থানার যিনি আইসি মৌসুম চক্রবর্তী তাকে এগরা থানা থেকে সরিয়ে তাকে হুগলিতে পাঠানো হয়েছে গ্রামীণ পুলিশে তাকে ইন্সপেক্টর করে পাঠানো হয়েছে এবং এখন এগরা থানার নতুন ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন গোস্বামীকে এবং তাই কিন্তু আমরা রাজ্য পুলিশ সূত্রে খবর পাচ্ছি তুমি জানো যে ঘটনা ঘটে সেই ঘটনার পর একাধিক ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রথমে যে প্রশ্নটা উঠেছিল যে পুলিশের নজরদারি বেআইনি কারখানা চলছে যেখানে কোনো লাইসেন্স ছিল না তারপরে যে প্রশ্নটা উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে যে একটা ঘটনা ঘটছে যেখানে বিস্ফোরণে এতজনের মৃত্যু হচ্ছে এতজন আহত হচ্ছে এবং সেই ঘটনাতে যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলাতেও কিন্তু বিস্ফোরক আইন দেওয়া হয়নি ফলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এই ঘটনার পরেই কিন্তু আইসি কে বদলি করা হলো মৌসুম চক্রবর্তীকে তাকলে তাকে হুগলি গ্রামীণ জেলা পুলিশে পাঠানো হয়েছে এবং স্বপন গোস্বামী নতুন আইসি বলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা